আমরা ঘুনি দিয়ে যাচ্ছি আজকে, দেখি বড় খেলে না একটা ঘুনি দেবো, মাছ ফাছ দেখি পড়ে নাকি, অনেক আশা করে যাচ্ছি, দেখা যাক মাছ হবে কি হবে না জানি না এখনো। আমরা চলে এসেছি, ঠিক এই কেলেনটা তো দেবো, দেখা যাক মাছ পড়লে ভালো না পড়লে আরো ভালো। জঙ্গলে জঙ্গলে যেতে হচ্ছে, জঙ্গলে আবার ঝোঁকও আছে, বড় বড় ঝোঁক ধরে যায়, ছিনে ঝোঁক আছে, এই যো এটা হচ্ছে কেলেন, এই কেলেনটাই আজকে দেবো, দেখি মাছ কিরকম আছে কি নাই, মাছ থাকলে পড়বে না থাকলে পড়বে না, এই যে নামছে ছেলেটা জলে, এই ছেলেটা ভালো মাছ হতে জানে কিন্তু এখন জলের ব্যাপার, তো যাচ্ছে এখন চলেই যাচ্ছে, উঠলো, আচ্ছা আমাকে ওই পারে যেতে হবে, এই যে ঘুনিটা এই জায়গায় দেওয়া হবে ভাবছি, দেখ কোনখানটা দিলে ভালো হবে, এই জলের যে টান চলছে এরকম, এই টানের জলে দিলে মাছ পড়বে না, এই ঘুনিটা দিলে এরকম সাইডে দিতে হবে, এরকম ফাঁকা জায়গায় মাছ ঘুরে ঘুরে আসে তো টানুনি জলে পড়বে না, তার জন্য আমাদের দেখা হচ্ছে কোন জায়গাটায় দেওয়া যাবে ঘুনিটাকে, ঘুনি দেওয়া অনেক কিছু ব্যাপার আছে তো, মাছ রয়েছে মাছ জলে খেলাচ্ছে, এক সাইড দিয়ে যেতে হবে, দেবে তার জন্য সাইডে দেখা করা হচ্ছে জায়গাটা, এই যে ঘুনিটার এদিকে দেবে, এদিকে ফাঁক আছে ফাঁক দিয়ে ঢুকে যাবে মাছটা, মাছটা ঢুকে গেলে ভেতরে আর একটা এরকম জালি আছে, এই জালি দিয়ে আর স্টেপে মাছ যাবে, এইখানে ঢুকে থাকবে মাছগুলো, মাছগুলো এখান থেকে বেরোবে না, এই যে এদিকে মাছটাকে বার করা হয়, এটা বেঁধে দেওয়া হচ্ছে নাহলে মাছ বেরিয়ে চলে যাবে এদিকে, আর এই সমস্যা ছাড়া ঢুকবি থাকবে মাছ, এবারে জলে দেওয়া হবে ভালো করে জুত করে আড়তে হবে, আবার অনেক কিছু ব্যাপার আছে নাহলে মাছ পড়বে না, এরপর ঘুনিটাকে আড়া হচ্ছে, দুদিকে কঞ্চি দিয়ে ঠেক দেওয়া হচ্ছে যদি না উল্টে যায়,
ওই দিকটা ওই দিকটা রান্না করে। আমাদের দেয়া হয়ে গেল, এবার বাড়ি চলে যাব। আবার আসবো সে বিকালে, দেখি মাছ পড়ে কি পড়ে না। বাড়ি আমরা যাচ্ছি, আসে বিকালে আসবো। বিকেলবেলাতে এলাম, এসে দেখছি ঘনিটা, দেখি মাছ পড়েছে কি না পড়ে নাই। ঘনিটা তুলছি আস্তে আস্তে, তুলে দেখছি মাছ পড়ে নাই, শুধু কাঁংড়ি পড়েছে। কাঁংড়ি পড়েছে? কাঁংড়ি মাছ পড়া নাই, কাঁংড়ি পড়েছে দুটো। আবার নতুন করে দেওয়া হবে। কাঁংড়ি পড়েছে, মাছ পড়ে নাই। আবার নতুন করে দেওয়া হবে। আবার কাঁংড়ি পড়েছে, কাঁংড়ি এই জায়গায় দেওয়া ছিল, এখান থেকে নতুন করে আলাদা জায়গায় দেওয়া হচ্ছে, সরিয়ে এখানটাতে মাপ করে দেখা হলো। এখানে দেওয়া হবে কোদাল দিয়ে, ওখানটা সরাবে মাটিটা, খাল করতে অনেকটা ঢুকে দিবে ভেতরে। ভালো থাকো। পরের দিন সকালবেলায় যাচ্ছি, দেখি মাছ পড়েছে নাকি। যার ঘুনি সে চলে গেছে আগে, আমি ঘুম পড়ে যাচ্ছি, এই জল পেরুচ্ছি। আজকে রাত্রে প্রচুর জল হয়েছে, লালা ডুবে গেছে, পড়ো ঘুনি ঘুনি ডুবে গেছিল। দেখি কে কি অবস্থা হয়েছে। মাছ পড়ছে না আজকে, মানে জলে প্রচুর, জলে সব ডুবে গেছে, জলের চাপে ঘুনি ভেঙে গেছে দু জায়গায়, যেখানে এখানে একটা ছেড়েছে। কাঁংড়ি আর মাছ পড়েছে, কাঁংড়িগুলো জলে ছেড়ে দেওয়া হয়েছে, একটি মাছ আছে। আবার নতুন করে দেওয়া হচ্ছে। মাছ পড়ছে না,
খালি আমাদের বেকার খাটাই হচ্ছে। দেখা যাক আবার কি হয়। এই সূর্য উঠছে ভোরের বেলায়, আমরা এসেছি, কালকে বিকেল বেলায় দিয়ে গেছিলাম, আবার নতুন করে আড়া হচ্ছে। আমাদের ঘুনি আবার নতুন করে দেওয়া হলো, আবার সে বিকালে এসে দেখবো কি অবস্থা হয়েছে, মাছ পড়েছে না পড়ে না। মাছ বার করা হচ্ছে, পরে একটা মাছ পড়েছে খালি, এই মাছটা বার করা হচ্ছে। কপালে একটাই ছিল, একটাই পড়েছে, আবার সে বিকেলে দেখবো।